রুটির দোকান হচ্ছে এটা, এই জানলা দিয়ে রুটি নিতে হবে। এটা হচ্ছে মার্কেট আপনার, এই যে দেখুন এটা সবজির দোকান। গ্রাম খালি মনে হচ্ছে, শুধু গাড়ি দেখতে পাবেন, গাড়ি ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এখানে গালফ কান্ট্রির মানে কুয়েতের গ্রাম এলাকাগুলি, সো এখানে রাস্তাঘাট মানে গ্রাম এলাকার রাস্তাঘাটগুলি কেমন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটিকে আমি শুরু করি। এখানকার রাস্তাঘাট দেখুন, এখানে মানুষ খুব কম বেরোয়, অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ যখনই বেরোয় তখন গাড়ি নিয়ে বেরোয়, মানে চলা রাস্তায় চলাফেরা করে খুব কম মানুষ। এখানকার কুয়েতিদের তো আপনারা দেখতেই পাবেন না, খুব কম। শীতকালে যদি বা বেরোয় গ্রীষ্মকালে, মানে আপনার গরমকালে ওরা বেরোয় না, শীতকালে যদি বা বেরোবে আপনার গরমকালে তো গাড়ি ছাড়া চলবে না। তো এখানকার লোকাল রাস্তা আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন মসজিদে এখানে নামাজ পড়তে আসবে তাও গাড়ি নিয়ে, একটুখানি যাবে তাও গাড়ি নিয়ে। তো আজকে আপনাদেরকে এইটা ঘুরিয়ে দেখাবো, এখানকার অলিগলি দেখুন কেমন। এখানকার গলি তো ডাবল গাড়ি মানে বাস হলে ভালো হবে। তো এইটা হচ্ছে মসজিদ, এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা নতুন হচ্ছে। তো মসজিদের সাইড দিয়ে আমরা আসলাম, এইগুলো হচ্ছে এখানকার অলিগলি। আর দুই সাইডে কুয়েতিদের বাড়ি দেখুন, বাড়ির প্রথমে মানে গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে, কারণ এদের প্রত্যেকের বাড়িতে 4-5টা করে গাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটা এসেছি, মানে মোটামুটি যাই চলে আসলাম, একটা লোকও মানে বাইরে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এখানে লোক খুব চলাফেরা খুব কম করে গাড়ি ছাড়া। দেখুন মনে হবে যে একবারে শুনশান, কোনো লোকই নাই। মনে হয় যে খালি গ্রাম, মানে মানুষ বাস করে না এমন দেখে মনে হবে, শুধু গাড়ি আর গাড়ি, শুধু এখানে গাড়ি দেখতে হবে। গরমকালে তো একজনকেও দেখতে পাবেন না, তো গরম পড়ে। ওই যে একটা ওখানে একটা ছিল, ওটা ড্রাইভার গাড়ি, দেখুন অলি গলি এখানকার হচ্ছে অলি গলি এরকম। এই যে একটা লোক কাছে এখানে নামাজ পড়তে যাচ্ছে, এখানেও রুটি পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে আর একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমি এখানে আজকে রুটি কিনবো না, আপনাদেরকে আর একটু ওই সাইডে অলিগলিগুলো দেখিয়ে নিয়ে আসি। আর এই সাইডে বা সাইডে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্কুল। রাস্তার দু সাইডে মানে রাস্তার মধ্যে এখানেও গাছ, আর এই সাইডে ওখানে গাছ আছে, সুন্দর করে গাছ, এই গাছগুলো এখনো কাটে নাই, গাছগুলো সুন্দর করে মানে ডিজাইন করে কেটে। আর এই যে দেখতে পাচ্ছেন একজন গাড়ি নিয়ে কিছু বিক্রি করছে, ফল ফ্রুট। এখানে এই রাউন্ড বোর্ডে এই মিশ্রি মিশরের লোক এখানে বিক্রি করে, এই আপনার আপেল টাপেল গাড়ি করে নিয়ে আসে বিক্রি করা। এই যে সামনে আবার একটা দেখতে পাচ্ছেন, এটাও স্কুল। এখানে স্কুল আপনারা অনেক দেখতে পাবেন,
খুব কাছাকাছি স্কুল, অনেক অনেক স্কুল এখানে, কিন্তু এগুলো সব সরকারি স্কুল। প্রাইভেট স্কুল আছে ওই ধারে, কিন্তু সরকারি স্কুল এখানে অনেক কম, বেশিরভাগ সরকারি স্কুল। আমি যাবো এটা দিয়ে 7 নম্বর ব্লকে। রাস্তার আগে কি সুন্দর করে সাদা পাথর দিয়ে সাজানো দেখো। আর এটা হচ্ছে আপনার রাউন্ড ফোর্ট। কাউকে যদি ডান সাইডে বা সাইডে যেতে হয় তো এখানে যেতে হয়। দেখুন মনে হবে যে খালি গ্রাম, মানে মানুষ বাস করে না, কিন্তু সবাই বাড়ির ভেতরে। ওই যে একটা কোয়েতি, কোয়েতিতে ড্রেস দেখুন, আর একটা কোয়েতি ছিল এই যে দেখুন, একজন এখানে বেরিয়েছে। আমি যাবো ওই মার্কেটে, এখানে রুটি পাওয়া যায়, ইরানি রুটি, যে বড় বড় নান রুটিগুলো পাওয়া যায় সেগুলো নিতে এসেছি। এটা হচ্ছে মার্কেট, এখানে আপনার এটা ছোট্ট লোকাল মার্কেট, সব কিছু পাওয়া যায় অ্যাকচুয়ালি। আর ওইটা হচ্ছে লন্ড্রি, এখানে যেমন আপনার ই পাওয়া যাবে, মানে আপনি সেলুন পাবেন এখানে, সবজি পেয়ে যাবেন, তারপরে আপনার যা প্রয়োজন ছোটোখাটো জিনিস সেগুলো আপনারা এখানে এ টু জেড পেয়ে যাবেন। আমি সেটা নিতে এসেছি, মানে তো চলুন আপনাদেরকে ছোট্ট মার্কেটটিকে দেখাই। যে দেখতে পাবেন মার্কেটের সাইডে এটা একটা মসজিদ আছে এখানে, আর এটা হচ্ছে রুটির দোকান। আর এইটা দেখুন এটা মার্কেট, এইটা হচ্ছে আপনার মার্কেট, আর রুটির দোকান হচ্ছে এটা, এই জানলা দিয়ে রুটি নিতে হবে। সবাই চার রুটি দাও, চার চার চার। তো এই যে দেখতে পাবেন আমি রুটি নিয়ে চলে এসেছি, এই প্যাকেটে, এরকম প্যাকেটে দিয়ে থাকে, আগে প্যাকেটগুলো দিত না, এখন নতুন নিয়ম বার করেছে প্যাকেটে দিয়ে। এটা হচ্ছে মার্কেট আপনার, এই যে দেখুন এটা সবজির দোকান। রুটি কেনা হয়ে গেল, তো চলুন আবার গাড়ি করে চলে যাই রুমে, এবং সেই সাথে আপনাদেরকে এখানকার পাড়া গ্রাম এলাকাগুলোকে দেখায়। ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন, একজন একটা বয়স্ক লোককে ঘুড়ি নিয়ে বেড়াচ্ছে, একজন ওই ছেলেটা হয়তো নার্স নাকি ড্রাইভার। তো এখানে বেশিরভাগ বয়স্ক মানুষকে দেখার জন্য, তাদের বয়স্ক মানুষদেরকে দেখার জন্য এরা লোক রেখে দেয়, নার্স রেখে দেয়। এখানে নার্সের অনেক ডিমান্ড, এখানে নার্সের অনেক আপনার স্যালারি। এখানে ছেলে নার্স, অ্যাকচুয়ালি মেয়ে নার্স, মানে মেয়ে নার্সের থেকে ছেলে নার্সের বেশি প্রয়োজন হয় এদের। মেয়ে যদি কোনো মহিলাকে দেখতে হয় তাহলে মেয়ে নার্স, আর যদি কোনো বয়স্ক বৃদ্ধ মানুষ লোককে দেখতে হয় তাহলে ছেলে নার্সের প্রয়োজন হয়। এখানে দু রকম নার্সই কাজে লাগে। তো এই একটা দেখতে পাচ্ছেন, এটা ডান সাইড, এটা হচ্ছে স্কুল। দেখুন ঠান্ডার সময়তে তাও মানুষ নেই, এখন তো গরম নাই, মনে হচ্ছে যে শুনশান গ্রাম খালি মনে হচ্ছে, শুধু গাড়ি দেখতে পাবেন, গাড়ি ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। আর এখানকার বিল্ডিংগুলো দেখুন, মানে তিনতলা চারতলা, বেশ দোতলা তিনতলা, তিনতলা বেশি, চারতলা যেগুলো নতুন করছে এখন চারতলা করছে, আর আগে যেগুলো বেশিরভাগই তিনতলা, আর গ্রাউন্ডে একতলা থাকবে, মাটির নিচে একতলা থাকবে, মানে এগুলো ফ্যামিলি বাস করার জন্য।
আর এমনি কম যেগুলো কমার্শিয়াল বিল্ডিং ওগুলো ওই যে আপনার ওই ধারে দেখতে পাবেন ওগুলো 10 তলা 12 তলা ওরকম করে। দেখুন এগুলো হচ্ছে কুয়েতের অলি গলি, দুই সাইডে বাড়ি আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন গাড়ি চলে যাবে এমন সিস্টেমও করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির, আপনাদেরকে আগেও দেখেছি মানে এখানে পানির ফ্রিজ থাকে, যারা বাইরে থেকে কেউ এসে এখানে পানি খেতে পারে। গলি থেকে বেরিয়ে আসলে আপনার এটা হচ্ছে লোকাল একটু মেন রাস্তা, হাই রোড নয় মানে লোকালের রাস্তা। আর এখান থেকে ওই সাইডে যেতে গেলে ইউটার্ন করতে হবে, দেখুন ডাইরেক্ট মানে যাওয়ার কোনো শেষ নয়, কারণ 1/1 রোড, যার কারণে আপনাকে ঘুরে আসতে হবে। আমি এখানে ইউটার্ন করে দেবো, এখানে রাস্তাঘাটে দেওয়ার জন্য করে আইসক্রিমও বিক্রি করে, আইসক্রিম বিক্রি করছে গাড়ি করে। মসজিদ, এখানে মসজিদের মিনারগুলো খুব বড় বড় হয় দেখছি। এই যে একটা ছোট ছেলে কিছু তরমুজ বিক্রি করছে, এখানে হচ্ছে মিস্ত্রি, অনেক মিস্ত্রি ছেলে আছে নিয়ে আসে দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে বিক্রি করে কিছু করে। আর এই সাইডে আপনার ডান সাইডে একটা হচ্ছে আপনার এই প্রাইভেট স্কুল, ভালো স্কুল, স্কুলটা প্রাইভেট স্কুল, ডান সাইডে একটা আছে। দেখুন মানে মানুষ যদি হেঁটে যায় আপনার এই তার জন্য আলাদাভাবে ই করা আছে। দেখুন রাস্তার উপরে আলাদাভাবে মানে ইটের করা আছে, ফুটপাথ করা আছে অ্যাকচুয়ালি, এর উপর দিয়ে হেঁটে যেতে হবে, রাস্তা দিয়ে হাঁটার কোনো নিয়ম নেই। রাস্তাতে হাই রোডে তো আপনার মোটর সাইকেল চালানোর নিয়ম নেই, এইসব রোডে মোটর সাইকেল চালানোর নিয়ম আছে, রুলস আছে। সাইকেল টাইকেল যদি চালায় কেউ মানে নিয়ম নাই, বা সাইকেল চালালেও আপনাকে ওই ফুটপাথ দিয়ে চালাইতে হবে। এখানে শুধু চার চাকা গাড়ি দেখতে হবে, মোটর সাইকেল দু একটা মানে যারা ডেলিভারি বয় আর দু চারজন যারা কাজ করে সেসব মোটর সাইকেল, বেশিরভাগই চার চাকা, সবসময় চার চাকা, চার চাকা ছাড়া আপনারা অন্য কিছু দেখতে পাবেন। আমি চলে এসেছি আমাদের রুমের সাইডে। সো বন্ধুরা আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে ঘুরে এটাই দেখানো ছিল যে এখানকার পাড়া গ্রামের অলিগলি রাস্তা কেমন, এখানকার বাড়িঘরগুলো কেমন। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।